গুড মর্নিং দর্শক, শুরু হয়ে যাচ্ছে সেই অতি আকাঙ্ক্ষিত গাজীপুর ট্যুর। আপনারা অনেকে আমাদেরকে সাজেস্ট করেছিলেন যে গাজীপুর আসতে হলে সুরমা হোটেলে নাস্তা না করলেই না। সো আমরা এখন আপনাদের কথাই তো আমাদের কথা। সো আমরা এখন সুরমা হোটেলের রাস্তায় আছি, বনমালী রোড জায়গাটার নাম। একটা টং দোকান, পাশেই হচ্ছে রেল, মানে রেল লাইন চলে গেছে। সো ওখানে বসে আসলে আমরা একটু সকালবেলা চাটা খাচ্ছি, আরমোরা ভাঙছি, সাথে কিন্তু পেয়ে গেছি এই যে সেই তিন কোনা বাটার বোন। ছোট্টবেলার বাটার বোন যেটা খেতাম ওটা আবার হাতে, চা হাতে। বাট যিনি এখানে চাটা বানিয়েছেন তাকে হ্যাটস অফ। অনেকদিন পরে খুব একটা মানে চন্মনার সাথে চা খাচ্ছি। আর এই যে তিন কোনা বাটার বোন, ওয়েলকাম টু গাজীপুর। জয়দেবপুরের সেই অতি বিখ্যাত সুরমা হোটেলে ব্যাপার হয়েছিল, আমরা যখন আমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে সকালের নাস্তা বা গাজীপুরের জন্য মাস্ট ট্রাই কোনটা কোনটা, সবাই বলছে ভাই গাজীপুরে আসবেন, সুরমা হোটেলে খাবেন না, এটা হতে পারে না। সো এনিওয়েজ, এই জন্য সুরমা হোটেলে চলে আসা, এসে জায়গা পাই না, এমন গমগমা ভিড়। এবং একটু মজা লাগছে, সবাই এই রকম বড় বড় বাটিতে বলে করে নাস্তা নিয়ে বসেছে। সো নাস্তা খাওয়ার, ভারী নাস্তা খাওয়ার একটা কালচার আমি এখানে দেখছি, সেটা খুব ভালো লাগছে। আমাদের সামনে আছে, আমরা নিয়েছি যে ইউজুয়াল মেনু, খাসির ঘিলা কলিজি 120 টাকা, খাসির পায়া এটার দাম হচ্ছে 120 টাকা, আর মুরগির যে ঘিলা কলিজি এটা হচ্ছে 60 টাকা, মুরগির স্যুপ হচ্ছে 100 টাকা, ডাল ভাজি হচ্ছে 30 টাকা, আর এই যে গরম গরম নান চলে আসছে এটার দাম হচ্ছে আপনার 15 টাকা করে পিস। ফুলকো নান ওটা দিয়ে আজকে বিসমিল্লা করা যাক। সাথে কিন্তু এই সালাদের যে ইয়ে, এটা ক্যামেরার খাতে না, সব জায়গাতে আমি দেখছি এই যে সালাদটা এখানে থাকছে, এই মোটা মোটা সালাদ। তো মানুষজন হচ্ছে বেশ খানেওয়ালা আশেপাশে, মানে নাহলে এইভাবে রকম খাওয়ার প্রশ্ন নিয়ে বসার কথা না। তো যা আছে এখান থেকে শুরু করা, বিসমিল্লাটা হোক এই ডাল ভাজি দিয়েই। আরে এটা মজা, ঢাকা শহরের যে ব্যাপারটা যে আপনার ডাল ভাজিটা হবে হয় খুব মশলাদার, না হলে হয় হচ্ছে যে গরম মশলার ঘ্রাণটা বেশি আসে, একটু মিষ্টি মিষ্টি টাইপ। এইটা হচ্ছে না দুইটার একটা মিক্স, আমার কাছে মনে হচ্ছে ব্যালেন্সটা রাখছে, যেটা কিন্তু ইন্টারেস্টিং। আর ডাল ভাজি বলতে ঢাকায় খুব ভদ্র করে একদিকে ডাল একদিকে ভাজি থাকে, এখানে শেষবের বেলায় একটা ঘ্যাট করা এই জিনিসটা মজা হচ্ছে। এই ঝালটা না, মানে ডাল ভাজির ঝালটা আমার কাছে এইটা খুব ভালো লাগে, মানে যে ব্যালেন্স ঝালটা, অতিরিক্ত ক্যাটকেটা মশলা না, আবার ওই মিষ্টি মিষ্টি স্বাদ ওইটা মাঝে মাঝে ভালো লাগে, বাট এটা মনে হচ্ছে পারফেক্ট একেবারে। খাসির কলিজা এটা মানে যে পরিমাণ আছে যথেষ্ট, ওনারা থোড়া দেয় কি না এটা জানতে হবে পরে। আরে এদের খাওয়া মজা, বেশ মজা। মানে আমাদেরকে অনেকে সাবধান করেছিল যেখানে যাচ্ছেন মানুষে যেটা বলছে মন্দের ভালো ভাই, আহা মরি খাবার এমন কিছু নাই, কিন্তু আমি কিন্তু একটু আহা মরি টাইপ খাবারই পাচ্ছি এখানে। ভাই আপনারা বললি কি থোড়া দেন এই খাসিটা, সবগুলো দেন? বাহ, থোড়া দেন তারা। স্যুপ খাবো নাকি পায়া খাবো? পায়া খাই, খাসির পায়া, একটু উপরে ধনে পাতার কুচি ছিটানো, ঝোলটা খাই আমি। আমাকে চিন্তা হচ্ছিল, আমরা অনেক আগে বছর দুই মনে হয় হবে ওই রকম 2020 সালে আমরা গিয়েছিলাম টাঙ্গাইলে, টাঙ্গাইলে একটা রেস্টুরেন্টে, একটা হোটেলে আমরা খেয়েছিলাম রেস্টুরেন্টে আর কি নাস্তা। এখনও মনে আছে ভাই রে ভাই, এটার যে কলিজা বা আপনার ইয়ে পায়া মাথা নষ্ট ছিল, এটারটা মাথা নষ্ট হয়ে যাচ্ছে না, বাট একটা স্ট্যান্ডার্ড মান কিন্তু বজায় রেখেছে, বেশ ভালো। মানে আমি সুরমা হোটেলে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ভালো হয় না খারাপ হয়, আমার কিন্তু কিন্তু বেশ ভালো লাগছে। আর 120 টাকা যে অ্যামাউন্ট দিচ্ছে, অ্যামাউন্ট কিন্তু যথেষ্ট, খাসির পায়া তো এই দেখেন। ধনে পাতার কুচিতে এটা জমে যাচ্ছে। পায়া অনেক জায়গাতে আপনার বেশি
মানে মশলাদার ঝাঁঝালো করে ফেলেন, পায়ার যে একটা লাজিজ ভাবটা থাকার উচিত এটা কিন্তু এখানে বেশ ভালো করে পাচ্ছি। পায়ার পরে এইবার আমরা একটু মুরগির স্যুপটা খাই, যেটাকে তারা বলছেন 100 টাকা প্লেট। 100 টাকার তুলনায় ওকে, এইটার স্যুপটা শুধু শুধু একটু খেয়ে দেখি। এইবার বলি আমি, খুব ছোটবেলায় ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে একটা বড় হোটেল ছিল, এটা মানে সুপারস্টারটা না অন্য কোনো হোটেল ছিল, ওইখানে না একটা এরকম মুরগির স্যুপ করতো। মুরগির স্যুপটা এখন বেশিরভাগ জায়গাতে যেটা করে টেলটেলা করে ফেলে, মুরগির স্যুপটা কিন্তু টেলটেলা হওয়ার কথা না, মুরগির স্যুপটা হওয়ার কথা একটু ঘন থাকে, আমাদের যে ইউজুয়াল স্যুপটা একটু ঘন থাকবে, এর মাঝখানে অনেক একটু মাখন দিয়ে দেয়, অনেকে দেন না, বাট ওই ভাবটা কিন্তু আসে। আমি কিন্তু অনেকদিন পরে এই স্বাদটা মনে হচ্ছে এখানে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই স্যুপটা না অনেকটা ওই বৈশিষ্ট্য নিয়ে আসে। লবণ ভাবটা আরেকটু কম হলে একটা পিকচার পারফেক্ট হতো, বাট যেটা আছে দ্যাটস ফ্যান্টাস্টিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে ঘিলা কলিজি, আমার কাছে এখনও মনে আছে যে হুমায়ুন আহমেদের গল্পে মিসির আলির জন্য মুরগির লটপটির ব্যবস্থা থাকে এক হোটেলে। উনি যান সকালবেলা গরম গরম পরোটা আর মুরগির লটপটি খান, মানে এইটা একটা অদ্ভুত ব্যাপার যে মিসির আলিকে সবসময় দেখানো হয়েছে ভোজন বিমুখ মানুষ, খাওয়া দাওয়া নিয়ে ওনার কোনো আগ্রহ নেই, বা জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে অন্যান্য বিষয় নিয়ে ওনার কম আগ্রহ, সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে ওনার আগ্রহ। কিন্তু দেখা যাচ্ছে হুমায়ুন আহমেদ খাবার বিভিন্ন প্রসঙ্গে মিসির আলিকে এনেছেন, যেমন ওই যে লটপটি দিয়ে গরম পরোটা, বা উনি একটা মেনু বলেছেন মিসির আলির গল্পেই, শুধু কাঁচামরিচ গরুর গোশত তেল আর লবণ দিয়ে, মানে কারণ 1 কেজি গরুর গোশতের সাথে 1/2 কেজি কাঁচামরিচ মাটি হাঁড়িতে দিয়ে লবণ তেল দিয়ে আপনি রান্না করবেন। মিসির আলির মতো লোক এটা বলে হামলে পরে খেয়েছেন। সো এগুলো একটা মজার মিসির আলির। এনিওয়েজ আমরা ঘিলাকলিজিতে আছি, মিসির আলির কথা মনে পড়ে যায় ঘিলাকলিজি আর পরোটা, যদিও পরোটা এখানে আটতে দেরি হচ্ছে। আমি দেখছি অনেকের এখানে পাতের মধ্যে এই ঘিলাকলিজি আছে, আমার ভাগ্যে ফার্স্টে পড়লো কি একটা কলিজাই পড়েছে, দেখা যাক টেস্টটা কেমন এখানে। একটা জিনিস মানতেই হবে, এদের যারা বাবুর্চি যারা আছেন এদের রান্নার হাত কিন্তু বেশ ভালো, কারণ আমি যে খাচ্ছি আমি দেখছি প্রত্যেকে তারা সার্ভ করছে ধুমায়িত খাবার, একেবারে ধোয়া উঠছে। আমার তো সেই সুযোগ নাই, কারণ আমার তো ছবি তুলছেন, ছবি তোলা হচ্ছে, সকলে ক্লোজ নিচ্ছেন, সো আমি পাচ্ছি একটু ঠান্ডা। কিন্তু যারা খাচ্ছেন গরম গরম তাদের খাবারটা আরও মজা লাগবে, সেটা মাথায় রেখে আমরা বলি। যেমন এই যে ঘিলাকলিজি সারটা যে তারা বলছেন, ঘিলাকলিজির সাথে দেখেন এই যে এরকম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কিন্তু খেলা করছে, সো টেস্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। এবং অ্যামাউন্টটা যেটা দেখেন যে আপনার 60 টাকার জন্য যেটা দিচ্ছেন সেটা দিচ্ছে, আবার তার আশ্বাস দিয়ে যাচ্ছে থোড়া আছে, লাগলে আরও থোড়া পাবেন। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। সুরমা হোটেলের কথা সবাই আমাদেরকে বলেছেন যে এটার আর কিছু খান বা না খান সেটা পড়ার কথা, কিন্তু সকালে নাস্তাটা মিস দিয়েন না। তো আমরা এসে দেখলাম যে যারা আসলে আমাদেরকে রিকমেন্ড করেছে সুরমা হোটেলের কথা, হ্যাটস অফ টু দেম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে খুব মজার একটা খানা খেলাম, উপরে চাইনিজ রেস্টুরেন্টের ব্যবস্থা, এখানে মানুষজন গম গম করছে, সো আমরা মানুষেরকে আটকে আর না রাখি, আমরা আমাদের রেগুলার খাওয়া দাওয়া টিম শো খাওয়া দাওয়া ঝাঁপিয়ে পড়বো, রিভিউটা বরং আমাদের বাইরে গিয়েই হবে। রেস্টুরেন্ট থেকে ট্রাভেল করে ছোটোখাটো ট্রাভেল করে বেরোলাম, তবে এই ছোটোখাটো ট্রাভেল না হলেও আমাদের এবারে ঢাকা থেকে আসা ট্রাভেল পার্টনার হচ্ছেন কিন্তু গোজায়ান। আপনি ট্রাভেল প্ল্যানিং ইজিলি করতে পারেন গোজায়ানের সাথে। দেশের জনপ্রিয় ডেস্টিনেশনের হোটেল ও ফ্লাইট বুক করতে গোজায়ান অ্যাপে গিয়ে আপনার পছন্দের ডেস্টিনেশনটা চুজ করে ডেট সিলেক্ট করে ব্রাউজ করুন ওই ডেটে অ্যাভেলেবল সব হোটেল ও ফ্লাইট, আর প্রাইস কম্পেয়ার করে বুক করুন মন মতো হোটেল। ডেবিট অথবা ক্রেডিট কার্ড কিংবা বিকাশ নগদ ইউপের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কনফার্মেশন, একদম সোজা। আসা যাক মূল রিভিউয়ে, আমরা যেখানে খেলাম সুরমা হোটেল, সুরমা রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ। মিনি চাইনিজ ইজ সামথিং লাইক দ্যাট, যে জিনিসটা মজার মানে জিনিসটা কিন্তু এখানে যে ভিড়ভাড়টা ছিল কিন্তু খাবারগুলো তারা সার্ভ করছে বড় বড় এক পেয়ালায় করে, তার মানে বোঝা যাচ্ছে এখানে এই অঞ্চলের মানুষ কিন্তু খানেওয়ালা, খাবার পছন্দ করেন এবং সালাদ খাচ্ছেন মোটা মোটা সাইজের সালাদ। সো ইন্টারেস্টিং জিনিসগুলো একটু অন্যরকম ঢাকা থেকে, এবং সারটাও বেশ মজার। খাই দাই ডট কমের জিভে সব মিলে কিন্তু এইটা পেয়ে যাবে 10/8, অর্থাৎ এখানে এলে মোটামুটি রিকমেন্ডেড বাই খাই দাই এই সুরমা হোটেলের, সুরমা রেস্তোরাঁ সকালের নাস্তার জন্য। অন্য খাবার আমরা যাই না, এখানে কিন্তু নো বিফ, সো বিফের কারবার নাই, আপনি খাসি তারপরে মুরগি এগুলো সব কিছু পাবেন। এনিওয়েজ দর্শক, গাজীপুরের ছোট্ট একটা রেস্টুরেন্ট আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা,
এটার বিস্তারিত ঠিকানা সবকিছু পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। সুরমা হোটেল আপনার কেমন লেগেছে সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের জন্য এখানে বিদায়, দেখা হবে নেক্সট শোতে গাজীপুরের আবার কোনো কিছু নিয়ে। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।